হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল হচ্ছে একটা নতুন ভিডিও শুরু করলাম, আর আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করলাম, এখন হচ্ছে সকাল 10টার মতো বাজে। আমি মাত্রই হচ্ছে ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে আমি ফ্রেশ হব। ফ্রেশ হয় নাই ভাবলাম আগে আপনাদের সাথে ক্যামেরাটা অন করি, একটু কথা বলি তারপর। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি কী কী ভিডিও করতে পারি দেখি, আর এখন থেকে হচ্ছে আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করব। শুধু রান্না বাড়া না, আমি যত যা কিছু পারি সবই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে আপনাদের সাথে পরিচিত হব, আরও ভালো করে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সব সময় আমার পাশে থাকবেন, তাহলে হচ্ছে আমার নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর এখনকার ভিডিও শুধু রান্না বাড়া দিয়ে আমি শুধু রান্না বাড়া দিয়ে হচ্ছে আমি আপনাদেরকে বোরিং করতে চাই না, আমার ডেইলি লাইফগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, তো সেভাবেই শেয়ার করব। আর এখন হচ্ছে শীতের দিন, তো সবাই একটু আমরা লেট করে উঠি ঘুম থেকে। আজকে একটু বেশি লেট করে উঠেছি, 10টা বাজে উঠেছি, এখন হচ্ছে 10টাই বাজে। আর এখন ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে দেন হচ্ছে ফ্রেশ হয়ে আমি কী কী করি আপনাদের সাথে আবার শেয়ার করব। আর শীতের দিন কিন্তু আমরা সবাই একটু ঘুমাতে ভালো লাগে, আর আজকে আমি একটু বেশি দেরি করে উঠেছি। প্রতিদিন 8টা সাড়ে 8টা বাজে উঠে যাই, কিন্তু আজকে আমাকে ঘুমে ছাড়তেছিল না, সকালবেলা অনেক শীত করে, সো আমি একটু ঘুমিয়েছিলাম। তো ঠিক আছে, এখন আমি ফ্রেশ হই, ফ্রেশ হয়ে আর কী কী করে আপনাদের সাথে শেয়ার করব, আরও গল্প করব আপনাদের সাথে, আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে। তো অবশ্যই আমার পাশে থাকবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখন এখানে ক্যামেরাটা অফ করি। তো আমার গাছগুলোতে হচ্ছে পানি দিব, সকালবেলা পানি দেওয়া হয় নাই, রাত্রের বেলা পানি দেওয়া হয়েছিল, আর এখন দেখি মাটি শুকায় গেছে, তো এখন হচ্ছে পানি দেওয়া লাগবে। আমি হচ্ছে ব্রাশ করছি আর আপনাদের সাথে কথা বলছি। সবগুলোতে হচ্ছে আমি সুন্দর করে আগে পানি দিয়ে নিই। এখানে পুঁই শাক আছে, আমাদের ছাদে হচ্ছে অনেকগুলো পুঁই শাক আছে, আপনাদের হচ্ছে বিকেলবেলা ছাদে গেলে আপনাদেরকে দেখাবো না, পুঁই শাকগুলো অনেক সুন্দর হয়েছে। ওই পুঁই শাকগুলো আমি হচ্ছে আমরা কেটে এনে খাই রান্না করে, সো ছাদে গেলে আপনাদেরকে দেখাবো না। এখন হচ্ছে আমি বসে পড়ছি এখানে নাস্তা খাচ্ছি, আর এদিকে হচ্ছে জানলাটা রোদ আছে দেখেন, আর শীতের দিনে সকালবেলার মিষ্টি রোদ কিন্তু খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি এখানে বসে বসে নাস্তা খাচ্ছি। আমি হচ্ছে রুটি খাচ্ছি নাস্তায়। তো ঠিক আছে, আমার ফোনে হচ্ছে চার্জ নেই ফটো, তো একটু চার্জ দেই আর আমি হচ্ছে নাস্তা খাই, দেন হচ্ছে পরে কী করবো আপনাদের সাথে আবার শেয়ার করবো। ঠিক আছে, নাস্তাটা খাওয়া শেষ করি তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। এদিকে হচ্ছে আমার নাস্তা খাওয়া শেষ, তো কালকে হচ্ছে আমি ওই যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তারপরে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, তো আমি হচ্ছে এগুলো পরে গিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আমি টিস্যু পেপারে সুন্দর করে রেখে দিব, তা টিস্যু পেপারে এগুলো রাখলে সুন্দর করে রাখলে হচ্ছে কি কালারটা সুন্দর থাকে এবং চকচকে করে, নষ্ট হয় না, অনেক দিন এভাবে ভালো থাকে। আর আমারও হচ্ছে কতগুলো শখের অর্নামেন্টস আছে, তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে আমি পরে একদিন শেয়ার করবো নে, আশা করছি আপনাদের কাছে সেগুলো ভালো লাগবে। আজকে জাস্ট এটা হচ্ছে আমি এখন টিস্যু দিয়ে সুন্দর করে মুড়িয়ে রেখে দিব, আর দেখুন এটা কানের দুলটাও কিন্তু খুব সুন্দর। তো ঠিক আছে, এগুলো কিন্তু আমারই, আমি কিন্তু স্পন্সার করতেছি না, আপনারা আবার ভাইবেন না যে আমি স্পন্সারের থেকে নিয়ে এগুলো দেখাচ্ছি আপনাদের, আমার শখের জিনিসই, কিন্তু আমার আরোগুলো আছে সেগুলো হচ্ছে পরে দেখাবো না, আমি এগুলো কালকে পড়ছিলাম পরে দেখাবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আমি টিস্যু দিয়ে সুন্দর করে। এদিকে হচ্ছে কিছু মাছ আনা হয়েছে, তো এখন হচ্ছে মাছগুলো আম্মু কাটবে, আমি মাছগুলো বের করে দেখাই আপনাদের। আমাদের হচ্ছে বাজার একসাথে অনেকগুলো মাছ আনে না, কারণ একসাথে বেশি মাছ আনলে হচ্ছে কি ফ্রিজে রাখলে সে মাছ আমাদের কাছে খেতে ভালো লাগে না, অনেকদিন ফ্রিজে থাকার কারণে, তো অল্প অল্প করে আনে এবং সাথে সাথে খেয়ে ফেলার চেষ্টা করি আমরা, অনেকদিন রেখে রেখে খাই না, অনেকদিন রেখে ফেলে আমাদের হয় কি সে মাছ খেতে আমাদের কাছে ভালো লাগে না মোটেও।
তো এখানে হচ্ছে বোয়াল মাছ আনা হয়েছে, আর হচ্ছে শোল মাছ আনা হয়েছে। শোল মাছটা কিন্তু বিশাল বড়, অনেক বড়, ভালোই বড়। এগুলো হচ্ছে আম্মু এখন কাটবে। এখানে আনা হয়েছে পুঁটি মাছ, আর এই ছোট ছোট দেশি পুঁটি খেতে কিন্তু খুবই ভালো লাগে, শীতের দিনে পুঁটি মাছ। তো আমি এটা একটু ওদিকে চাপাই রাখি, আর আমি সরাসরি ভয়েস দিচ্ছি, তো বাইরে নয়েজগুলো আসতে পারে, আপনারা প্লিজ ওগুলোকে ইগনোর করবেন। তো এই যে এখানে পুঁটি মাছ, আমি কিন্তু কোনো মাছই কাটতে পারি না। এখানে হচ্ছে আম্মু সবগুলো মাছ কাটবে, এই যে পুঁটি মাছ। তো আম্মু এখন মাছগুলো কাটবে, ঠিক আছে আম্মু মাছগুলো কাটুক, তারপরে দুপুরে কি রান্না বান্না করে দেখি, এবং রাত্রেবেলা আপনাদের সাথে হাঁস রান্না করা দেখাবো আমি। আচ্ছা দেখি কে আসছে, কে জানি বেল দিল। এখানে হচ্ছে মাছ কাটাকাটি হচ্ছে, অলরেডি হচ্ছে বল মাছ কাটা হয়ে গেছে। ঠিক আছে মাছগুলো কাটা শেষ করুক, পরে আবার ক্যামেরাটা অন করব। আর এখন এখানে ক্যামেরাটা অফ করছি। ওয়াও, অনেক বাতাস আসতেছে তাই না? আচ্ছা তো এখন হচ্ছে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, আর ভাবছিলাম দুপুরের খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব, বাট হচ্ছে অনেক ক্ষুধা লাগছিল, তাড়াহুড়ায় খেয়ে ফেলছি। এখন হচ্ছে খাওয়া শেষ করলাম, আর হচ্ছে আসরের আজান দিয়ে দিয়েছে, প্রায় 4টা বেজে গিয়েছে। আর এখন হচ্ছে আমরা রাতের জন্য হচ্ছে আয়োজন করব। তো রাত্রে হচ্ছে আমি আগে বলেছিলাম যে, সকালবেলা বলেছিলাম যে হাঁস রান্না করব, তো সেজন্যই এখন হাঁসের প্রসেস শুরু করে দিব। তো এখন হাঁস আমরা কিভাবে কি করে আপনাদেরকে দেখাবো, আর হাঁস হচ্ছে বাছা শেষ। এই যে দেখুন হাঁসটা কত সুন্দর ক্লিন করে বাছা হয়েছে, আর এই হাঁসটা এখন হচ্ছে পুড়ে নেওয়া হবে, সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নেওয়া হবে। আমি হচ্ছে চুলায় পুড়িয়ে নিচ্ছি হাঁসটাকে, আর এই হাঁসটা পোড়ানোর পর তারপর হচ্ছে কাটবে। এই যে দেখুন কত সুন্দর করে পোড়া হচ্ছে, গ্যাসের চুলায় এটা সুন্দর করে পোড়া যায়। তারপরে কেটে ধুয়ে তারপর সুন্দর করে হচ্ছে রান্না করব, এটা হচ্ছে রাতের জন্য রান্না করব। আর শীতের দিনে হাঁস কিন্তু খেতে খুবই টেস্টি হয়, এটা হচ্ছে দেশি হাঁস, এজন্য এই হাঁসটা অনেক মানে তেল ছিল হাঁসের ভিতরে, আর হাঁসটা খুবই টেস্টি হয়েছিল। এটা তো আমরা খেয়েছিলাম গতকালকে, ভিডিওটা দিচ্ছি আজকে, তো সেজন্য খাওয়ার পর ভিডিও দেই দেখে আপনাদেরকে বলতে পারি। আর রান্নাটা হচ্ছে দেখাবো, আগে হচ্ছে কাটাকাটি হোক, তারপর হচ্ছে ধুয়ে সুন্দর করে, তারপর হচ্ছে রান্না শেয়ার করব। আর হাঁসটা কিন্তু খুবই ভালো ছিল, হাঁসের ভিতরে অনেক তেল ছিল। এখানে হচ্ছে সুন্দর করে হাঁসটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে, এখন হচ্ছে আমরা রান্নার প্রসেসে চলে যাব। আমি হচ্ছে হাঁসটা রান্না করব, আর আপনাদেরকে দেখাচ্ছি কি কি মশলা লাগবে হাঁসটার জন্য। এখানে সব ধরনের মশলাই নিয়েছি, জাস্ট আদা রসুনের পেস্ট আর হচ্ছে লবণটা পরে দেখাবো আপনাদেরকে, আর এই দুইটা বাদে সব মশলাই এখানে আমি নিয়েছি। আর হাঁস রান্না করতে আজকে এই উপকরণগুলো লাগবে, আর এই উপকরণগুলো থাকলে হচ্ছে খুব টেস্টি হবে হাঁস রান্নাটা। এখানে তেজপাতা নিয়ে নিয়েছি 2-3টে, তেজপাতা আমি হচ্ছে চিড়ে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, সাথে নিয়েছি 4-5টা শুকনা মরিচ, আর নিয়েছি হচ্ছে 4-5 কোয়া রসুন। রসুনটা আমি সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি, আর আমার হাড়টা হচ্ছে কেটে গিয়েছে, আমি বলবো পরে কিভাবে আমার হাড়টা কেটে গেল। আর এখানে হচ্ছে মশলা নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়েছি, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো নিয়েছি, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, আর 2 চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি। এই মশলাগুলো দিয়ে এখন হচ্ছে আমরা রান্না করব হাঁস। তো চলুন এখন আমরা রান্নার কাছে চলে যাই। এখানে একটা প্যান দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল, 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি। আমি তেল বেশি দিইনি, কারণ আমাদের হাঁসটার ভেতর হচ্ছে অনেক তেল আছিল, তো আপনারা দেখতে পারবেন হাঁসে কত তেল উঠে যায় পরে। আর এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর হাঁসটা একটু ভুনা টাইপের, কষা কষা টাইপের থাকবে। হাঁস হচ্ছে ঝোল, মানে ঝোল খাওয়া যায় না, ঝোল ভালো লাগে না, ভুনা টাইপের হাঁস খেতে খুবই টেস্টি হয়। তো পেঁয়াজ দেওয়ার পর এখন আমরা হচ্ছে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি,
হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব চার পাঁচটা যে শুকনো মরিচ দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। এবার শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নেওয়ার পর তারপর এখানে রসুন দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। ফার্স্টে আমি তখন হচ্ছে লবণ দেখাইনি আপনাদের, কারণ লবণ তো এখানে লাগবেই, সেজন্য আর দেখাইনি, ভাবছি যে পরেই দেখাবো। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে যে রসুন, তারপর হচ্ছে গরম মশলা, তারপরে তেজপাতা ছিল সেগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। আর আজকে কিন্তু আমাদের ঢাকায় কিন্তু ঠান্ডা ভালোই পড়ছে, আমার ঠান্ডা হচ্ছে গলাটা ভেঙে গেছে, অনেক ঠান্ডা লাগতেছে আজকে। আর এখানে হচ্ছে সব কিছু মশলা নিয়ে আমি হচ্ছে ভাজা ভাজা করে নিব পেঁয়াজটাকে, তারপরে হচ্ছে একটু আদা রসুনের পেস্ট দিব। আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিলাম, আদা রসুন মিলে হচ্ছে আমি 1 টেবিল চামচ দিয়েছি, কারণ আমরা হচ্ছে আদা রসুন একসাথেই হচ্ছে ব্লেন্ডার করে নিই, আলাদা আলাদা করি না। অনেকেই হচ্ছে আদা রসুন আলাদা আলাদা করে পেস্ট করেন, সেক্ষেত্রে হচ্ছে পরিমাণ মতো দিবেন, অনেকে হচ্ছে আদা রসুনের ঝালটা বেশি খান সেক্ষেত্রে বেশি দিবেন, কিন্তু আমি হচ্ছে একসাথে ব্লেন্ডার করে ফেলি সেজন্য একসাথে মিলিয়ে হচ্ছে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। আর এখানে যে গুঁড়ো মশলাটা দেখেছিলাম সেই গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম, সব গুঁড়ো মশলা, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে হচ্ছে তেল কম দেখা যাচ্ছে, পরে দেখবেন কি তেল উঠে গিয়েছে, মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন। তো ঠিক আছে, মশলাটা আমি হচ্ছে সুন্দর মতো কষিয়ে নেই। এখানে হচ্ছে মশলাটাতে হালকা একটু পানি দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নেব। তো মশলাটা হচ্ছে কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর তেল উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন মশলাটা হচ্ছে ভাজা ভাজা করার পর, কষানো শেষ হওয়ার পর। আর যখন আমি হচ্ছে হাঁসগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে আরো আরো তেল উঠবে আর আরো সুন্দর কালার আসবে, হাঁস হচ্ছে কালা ভুনা হবে, কালা কষার মতো হবে, আপনারা দেখতে পারবেন কত সুন্দর হবে, কালারটা আরও সুন্দর আসবে। এখন তো হচ্ছে এক্সাক্ট কালার আসেনি, কারণ হাঁস কিন্তু অনেক হার্ড থাকে, পরে হচ্ছে আমি অনেকক্ষণ কষাবো, প্রায় 1 ঘন্টার মতো এটাকে কষাতেই হবে। তো কষানোর পর তারপর হচ্ছে আমি পানি দিব, এখানে হালকা একটু পানি দিয়ে আমি জাস্ট কষাবো, জাস্ট অল্প একটু পানি দিব, বেশি পানি দিব না, পানি পরে দিব, সুন্দর মতো কষিয়ে নেব। এই যে দেখতে পারলেন আমি মশলাটা ধুয়ে পানি দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে পরে অনেক পানি উঠে যাবে, সেই পানি দিয়ে কষাবো, কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি গরম পানি ইউজ করব, তারপরে হচ্ছে রান্না করব, ঝোল দিয়ে দিব গরম পানি দিয়ে, আগে সুন্দর মতো কষিয়ে নেই। যারা যারা হচ্ছে হাঁস পছন্দ করেন অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই দেখুন পরে হচ্ছে হাঁসের থেকে কত তেল বের হয়ে গেছে, আমি হচ্ছে অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম, আরও হচ্ছে কষাচ্ছি, আমি আধা ঘন্টা পরে এটা ফিরে এসেছি আপনাদের মাঝে, তারপরে হচ্ছে এখন আরও আধা ঘন্টা কষিয়ে তারপর হচ্ছে এখানে পানি দিব। আর আজকে হচ্ছে আমরা হাঁসের কালা ভুনা দিয়ে রুটি খাবো, আজকে কোনো ভাত খিচুড়ি কিছুই খাবো না, কালা ভুনা দিয়ে রুটি খাবো। এখানে হচ্ছে 1 ঘন্টার মতো হাঁসটা আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি, এখনও হচ্ছে এক্স্যাক্টলি কালারটা আসেনি। আর আমি এখানে হচ্ছে গরম পানি ইউজ করতেছি, স্ট্যান্ডার্ড কাপের 6 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি একটা হাঁসে। তো আপনারা অবশ্যই একটু গরম পানি ইউজ করবেন, গরম পানি না ইউজ করলে হাঁসটা যতই কষান নরম হবে না, অত একটা একটু হার্ড থাকবে। আর হাঁস কিন্তু এভাবে খেলে খুবই ভালো লাগবে, আমার মতো করে আপনারা বাসায় ট্রাই করবেন। তো ঠিক আছে, হাঁসটা হয়ে যাওয়ার পর আপনাদের সাথে আমি শেয়ার করব, আবার পরে হচ্ছে কালো কালার আসবে হাঁসটা। আর এখানে হচ্ছে আমি রুটি বানিয়ে নিব, কারণ হাঁস দিয়ে রুটি খাবো আগে তো বলেছি, তো তখন তৈরি কিন্তু কালারটা আসেনি আমার হাঁসে, যখন হচ্ছে গরম পানি ইউজ করেছি। আর তারপর হচ্ছে মিডিয়াম আঁচে আপনারা রেখে দেবেন, হাই হাই হিটে রাখবেন না, হাই হিটে রাখলে কিন্তু ভালো হবে না, মিডিয়াম আঁচে রাখবেন, দেখবেন আস্তে আস্তে পরে কালো কালার হয়ে গিয়েছে। তো রুটিগুলো বানানো শেষ হলে আমি রুটিগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে হচ্ছে রুটিগুলো বানানো শেষ, ভেজে নেওয়া শেষ, আমি সুন্দর করে জালিতে রেখে দিয়েছি যাতে রুটিগুলো ঘামিয়ে না যায়। তো এবার হচ্ছে চলুন আমরা খাওয়া দাওয়াতে চলে যাই।
আর এই যে দেখুন হাঁসটা কত সুন্দর কালার এসেছে। পরে হাঁসটা, এটাকে আপনারা কালা ভুনা বলতে পারেন বা কালা কষা বলতে পারেন। আর এভাবে করে আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা হাঁস পছন্দ করেন। আমরা হচ্ছে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি, হাঁসটা খুবই টেস্টি হয়েছিল। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যাদের হাঁস পছন্দ অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারবেন। তো আজকে মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।